চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। অ্যানুয়েটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং ঠিক 11টায় আজকে যে অ্যানুয়েটের ভর্তি পরীক্ষা সেটি শুরু হবে এবং প্রথম দিনের যে পরীক্ষা সেই পরীক্ষায় আমরা জানি প্রায় 99,000-এরও বেশি শিক্ষার্থী আজকে যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের আজকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সুষ্ঠুভাবে যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় সেজন্য সার্বিকভাবে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয়ে 4,926টি আসনের বিপরীতে 2,43,555 জন শিক্ষার্থী পরীক্ষায় বসার আবেদন করেছিল এবং চট্টগ্রামের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষার কেন্দ্র রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের পরীক্ষার কেন্দ্র পছন্দের তালিকা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী পরীক্ষার 48 ঘন্টা আগে প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে নিজ নিজ আসনের যে অবস্থান সেটি কিন্তু তারা জানতে পারছে। তবে আসন বিন্যাস দেখার পর অনেক প্রার্থীর অভিযোগ করেছেন পছন্দক্রম অনুযায়ী নিজ এলাকায় তাদের পরীক্ষার কেন্দ্র পড়েনি। আজকের যে ভর্তি পরীক্ষা অ্যানুয়েটেড, এই পরীক্ষায় 99,521 জন শিক্ষার্থী অংশগ্রহণ নিচ্ছে। এর মধ্যে 36,930 জন 24 শিক্ষার্থী তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বাকি যে শিক্ষার্থীগুলো আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ঠিক 11টায় পরীক্ষা শুরু হবে এবং 1 ঘন্টা পর ঠিক 12টার মধ্যেই এই পরীক্ষা শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।